রাজ্য সরকার দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের উচিত সরকারি সুযোগ সুবিধাগুলি কত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় এই নিয়ে সম্মেলনের মধ্যে দিয়ে কর্মীরা অঙ্গীকারবদ্ধ হন। এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের সমাজ কল্যাণ শাখার জেলা সভাপতি বিপুল বিশ্বাস। শনিবার রায়গঞ্জে শিলাভবনে সমাজ কল্যাণ শাখার দ্বিতীয় দ্বিবার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সম্মেলনে শতাধিক সদস্য উপস্থিত হয়েছিলেন। এই সম্মেলন থেকে আগামী দুবছরের জন্য নতুন সমাজ কল্যাণ শাখার জেলা কমিটি গঠিত হবে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি গৌতম ঘোষ সহ একাধিক রাজ্য নেতৃত্ব। এদিনের এই সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজ কল্যাণ শাখার সভাপতি বিপুল বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। দায়িত্বে আছি জেলা সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা সমাজ কল্যাণ ইউনিটের জেলা সভাপতি হিসেবে রয়েছি। আজকে আমাদের কথা অনুসারে দ্বিবার্ষিক জেলা সম্মেলন নতুন কমিটি গঠন হবে এবং সেই গঠন করার নিমিত্তে আজকে আমাদের মধ্যে রাজ্য সংগঠন রাজ্য সভাপতি গৌতম ঘোষ, কার্যকরী সভাপতি কাজল শেখ এবং ইতিমধ্যে আমাদের ওপেন সেশন শেষ হয়েছে। আমাদের পার্টির অবজারভার জেলা স্পিকার বর্তমান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন। তার মন্তব্য মূল্যবান বক্তব্য রেখে আমাদের আগামী দিনের দিশা কি হবে, কর্মচারী সংগঠন কি হবে এগিয়ে যাবে সেই দায়িত্ব নিয়ে উনি আলোকপাত করলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুন্দরী ঘোষ মহাশয়, উনিও তার মূল্যবান বক্তব্য পেশ করেন আমাদের আমাদের অ্যাসোসিয়েশনকে সমৃদ্ধিশালী করার জন্য। আমাদের প্রথম অধিবেশন কর্মচারীদের সমস্যা এবং আপনাদের আগামী দিনে কর্মচারীদের কি করণীয়, বর্তমানে যে আমাদের সরকার আমরা সরকারি কর্মচারীদের হানাহানি করছে সেখানে আমাদের ভূমিকা কি হবে, আমরা মানুষের কাছে কিভাবে দাঁড়াতে পারি, আগামী দিনে সেই সরকারের কর্মসূচি সেগুলো মানুষের কাছে কিভাবে আরো তাড়াতাড়ি করে আমরা পৌঁছে দিতে পারি, এই সরকার থেকে আমরা সেই দায়িত্ব নিব। আমরা যে সমাজের কল্যাণের জন্য নিয়ত সরকারি কর্মসূচি আছি, আমরা আমাদের কাজ কি হবে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি, যেটা আমাদের সরকার বলছে দুয়ারে সরকার। আগে ছিল সরকারের কাছে মানুষ যেত, এখন আমাদের সরকার মানুষের কাছে দুয়ারে চলে যাচ্ছে। তা আমাদেরও উচিত সরকারি কর্মচারী হিসাবে আমাদের যে কাজগুলো জনসংযোগের মাধ্যমে আমরা যে দায়িত্ব রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘোরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।